ক্লাসের স্টুডেন্টরা, আমি শুভেন্দু স্যার তোমাদের আজকে মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে আলোচনা করব। একদিন আগে আমি বলেছিলাম যে তোমাদের এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে অনেকেরই অসুবিধা হচ্ছে, তো সেই মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রথম পার্টটা নিয়ে আমি আজকে আলোচনা করব। দেখো, প্রথম পার্টের প্রথম অংশটা ছিল একটি সন্নিহিত কোণ এর সন্নিহিত কোণের সন্নিহিত কোণগুলি টোটাল কত হবে। সন্নিহিত কোণ দেখো, যদি এরকম একটা রেখার উপর একটা দাগ একটা রেখা টানা যায়, তাই যে দুই পাশে দুটো সন্নিহিত কোণ হবে, তো ওটার মান হবে কত? 180 ডিগ্রি। ঠিক আছে, তারপর অংশটি ছিল 1729। সংখ্যাটি হলো কি সংখ্যা? এটা হবে মূলদ সংখ্যা। মূলদ দুটো সংখ্যা পাওয়া যায়, একটা মূলদ একটা মূলদ, এটা হচ্ছে মূলদ সংখ্যা। দেখো, এবার এই অঙ্কটা দেওয়া ছিল, এটা বইয়ের থেকে দিয়েছে। এটা কীভাবে করবে? প্রথমে এটা লিখবে, এই এই এটার থেকে এটার মান বার করতে হবে। দেখো, প্রথমে এটাকে ভাঙাবে, লসাগু করবে, এতে কত? স্কোয়ার। এ দিয়ে একে ভাগ করলে কত থাকে? এক থাকে, এককে এক। তাহলে এটা এদিকে গুণে যাবে, এককে এ, তাহলে স্কোয়ার প্লাস ওয়ান সমান সমান এ। তাহলে এই এটা এই পাশে আসলে কী হয়ে যাবে? মাইনাস। তাহলে এ স্কোয়ার আমরা পেলাম কি? স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান সমান সমান জিরো। এবার এটার মান বার করতে হবে এখান থেকে। তো এটাকে এ কিউ প্লাস বি কিউ করে নিলাম। এ কিউ প্লাস বি কিউ এর ফর্মুলা কী? এ প্লাস বি এ স্কোয়ার ইন মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ প্লাস ওয়ান এ স্কোয়ার, এ ইন্টু বি মানে এ, আর বি হচ্ছে ওয়ান, আর প্লাস বি স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার। তাহলে এ প্লাস ওয়ান এ স্কোয়ার, এ দিয়ে ওয়ানকে গুণ করলে এই থাকে, আর ওয়ান স্কোয়ার হলে কি? ওয়ানই হবে। তাহলে এখানে দেখো, এখন মান বসিয়ে পাই, এটার মান কত ছিল? জিরো। স্কোয়ার মাইনাস ওয়ান এ প্লাস ওয়ানের মান কত ছিল? জিরো। তাহলে এখানে কী হবে? এর বদলে আমি জিরো বসাবো। জিরো বসালে আমরা জানি কোনো সংখ্যার সঙ্গে জিরো গুণ করলে সেটার মান কত হয়? জিরো। তাহলে এটার অ্যান্সার হবে কত? জিরো। তা দ্বিতীয় একটু অঙ্ক দিয়েছিল, একটু জটিল আছে অঙ্কটা, ফর্মুলার অঙ্ক। এম প্লাস এন ফাইভ এবং এম এন সিক্স হলে এম স্কোয়ার আর এম কিউ প্লাস এন কিউ এর মান কত? প্রথমে তোমাকে আলাদা আলাদাভাবে ফর্মুলাটাকে ভেঙে নিতে হবে। এম স্কোয়ার মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি? দুইভাবে লেখা যায়, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, বা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। কিন্তু এখানে যেহেতু এম মাইনাস এন এর ফর্মুলা দেওয়া, এম প্লাস এন দেওয়া আছে, তাহলে আমি কি প্রথম ফর্মুলাটায় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বির ফর্মুলাটা এখানে পুট করব, যেহেতু এই মানটা দেওয়া আছে। এবার দ্বিতীয়টা দেখো, এ কিউ প্লাস বি কিউ এর ফর্মুলা এভাবে লেখা যায়, এ কিউ প্লাস বি কিউ একটা আলাদা ফর্মুলা আছে, দুভাবে লেখা যায়। এটাকে আমি, যেহেতু এটার মান দেওয়া আছে এম প্লাস এন, তাহলে আমি ওই ফর্মুলাটাই লিখবো, এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি এ বি প্লাস এ প্লাস বি। মানে এখানে এ প্লাস বি এর বলে এর বদলে এম, বির বদলে এন আছে, আর ফর্মুলা লিখে দিলাম। এবার মান বসিয়ে পাই, এম প্লাস এন এর মান বসালাম ফাইভ, আর টু এম এন এর মান হচ্ছে সিক্স, টু ইন্টু সিক্স, এটার মানও বসালাম ফাইভ, এটা এম এন এর মান হচ্ছে সিক্স, এটার মান ফাইভ। তাহলে কত হবে? পাঁচ পাঁচা পঁচিশ, ছ দিনে বারো, আর পাঁচ ফাইভ কিউ হচ্ছে 125 হবে, তিনবার পাঁচকে গুণ করলে, আর এটা পাঁচা তিরিশ, তিন তিরিশ সং 90। তাহলে পঁচিশ থেকে বারো বাদ দিলে আমরা কত পাই? পঁচিশ থেকে বারো বাদ দিলে আমরা পাই 13, আর 125 থেকে 90 বাদ দিলে পাই কত? 35। মাঝখানে কিছু নেই মানে গুণ, দুটো গুণ করলে হবে, এটার অ্যান্সার কত? 455। এবার দেখো আরেকটি অঙ্ক, এটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ থেকে দিয়েছে, উৎপাদকের অঙ্কটা দেখো দেওয়া আছে। এবার এটাকে আমি ফর্মুলায় ফেরার জন্য এখানে শুধু রাখলাম ওয়াই কিউ, এখানে থ্রি এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই থাকলো, তাহলে এটা একটা ফর্মুলায় পড়ে গেল। এখানে বাকি এইট কিউটাকে আমি, এইট ওয়াই কিউকে আমি এই পাশে নিয়ে আসলাম। এবার এটা দেখো, এ কিউ মাইনাস বি কিউ প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার,
এটা কিসের ফর্মুলা হয়ে গেল, এক্স মাইনাস ওয়াই হোল কিউ এর ফর্মুলা। আর এটাকে কী করলাম, বি কিউ করলাম, টু এর কিউব হয়ে যাবে আর ওয়াই এর কিউব, তাহলে এটা কিসে এসে গেল, এ কিউ মাইনাস বি কিউ। এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র অনুযায়ী এফ মাইনাস বি মানে এক্স ওয়াই মাইনাস টু ওয়াই স্কোয়ার এ প্লাস প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এসে যায় এস ওয়াই স্কোয়ার এক্স ওয়াই ইন্টু টু ওয়াই ইন্টু টু ওয়াই স্কোয়ার। দেখো মাইনাস টু ওয়াই আর ওয়াই যোগ দুটোই মাইনাস আছে, তাহলে যোগ হয়ে যাবে থ্রি ওয়াই। এটাকে এ প্লাস ওয়াই স্কোয়ার ফর্মুলায় ভাঙালাম, এটাকে টু ওয়াই দিয়ে ওয়াইকে গুণ করলাম এবং এটার বর্গ বের করলাম, তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস টু এক্স ওয়াই কাটাকাটি চলে যাবে, ওয়াই স্কোয়ার ফোর ওয়াই স্কোয়ার এটা আর ওয়াই স্কোয়ার মিলে কত হলো ফাইভ ওয়াই স্কোয়ার, আর মাইনাস টু এক্স ওয়াই ওয়াই স্কোয়ারটাকে এই পাশে রাখলাম। আর দেখো ফাইভ ওয়াই স্কোয়ার থেকে টু ওয়াই স্কোয়ার বাদ দিলে কত, তিন থ্রি ওয়াই স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার হবে, এটা হবে এটার আনসার। আশা করি এই ভিডিওটা দেখার পরে তোমরা সহজেই এই অঙ্কগুলো করতে পারবে।